আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। দেখতে দেখতে আমাদের রমজান একদম শেষের দিকে, আর মাত্র একদিন বাকি। এর জন্য আমরা আজকে দাই হইয়ের গিফট গুলা দেখব। আমরা এবার দাই হই কিন্তু অনেক গিফট পাইছে, সবাইকে একটু থ্যাংক ইউ জানাবো আর গিফট গুলো আপনাদের সাথে শেয়ার করবো। অনেকগুলো ড্রেস পাইছে, এগুলা দিয়ে সে ঢাকা ঘুরতে যাবে ইনশাল্লাহ ঈদের পরে, তখন তার পছন্দ গাড়ি কিনবে, এজন্য সে এগুলা রেখে দিছে। আচ্ছা ঠিক আছে, এখন এটা দিয়ে কি করবা, সকালে ঈদের নামাজ পড়ে তার দাদু আর দাদার সাথে দেখা করতে যাবে। এটা হয়েছে তার তোমার হোসেন আঙ্কেলে দিছে, তার বাবার বন্ধু, উনি সিলেট থেকে। খুব সুন্দর একটা কাপ দিছে, গিফট করছে। এটা হচ্ছে পাঞ্জাবি, আর এটা হচ্ছে পায়জামা, আর এটা হচ্ছে খুব সুন্দর একটা কোটি। হ্যাঁ, এই কোটি খুব সুন্দর একটা কোটি। ধন্যবাদ, আঙ্কেলকে ধন্যবাদ দাও। ধন্যবাদ, হ্যাঁ ধন্যবাদ দিতে হয়, ধন্যবাদ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গিফট। হ্যাঁ, খুলবো আমরা। আচ্ছা আমি এখন বলি, আর এখানে হয়েছে এটা কে দিছে, তোমার জান্নাত আংটি। জান্নাত আংটি কি হয়, তার মার বান্ধবী চট্টগ্রাম থেকে ধন্যবাদ জানা তোমার আন্টিকে। আচ্ছা এখন আমরা একে একে দেখাই। এটাও তোমার বাবার একটা ফ্রেন্ডে পাঠাইছে, এটাও দুই ভাইয়ের একই রকম। এখন আপনারা বলবেন তারা ঈদের বিকেলে কোন ড্রেসটা পরবে। এটা এরকম দুই ভাইয়ের জন্য দুইটা পাঠাইছে, ধন্যবাদ তোমার আঙ্কেলকে দিয়ে দাও। আর এখানে হচ্ছে দাঁড়া বলি, এগুলো কে পাঠাইছে। এখানে হচ্ছে এটা হচ্ছে আমার, আমি তাদেরকে ঈদের আগে দুইবার জন্য দুইটা, এগুলো হচ্ছে তোমার মামাদের। এটা হচ্ছে দাহির, আর এটা হচ্ছে ওহির, আর এটা হচ্ছে দাহির প্যান্ট, আর ওই প্যান্ট ওই পরিপ্যান্ট হচ্ছে, বুঝছেন? ওই কিন্তু ঈদ হবে না, ওই তোমার কিন্তু ঈদ হবে না, তুমি এটা ওই দিনে পরে ফেলছো দোকানে। হ্যাঁ না, ও হ্যাঁ একটা বেল্ট আছে, আমি বলি, তোমার বড় মামা, ছোট মামা, তোমার বাবার। হ্যাঁ, এই যে একটা, হ্যাঁ এটা হইছে, এটাও ওহির, এটা ওহির, এটা ওহি, তারপরে এটা ওহি, তারপরে এটা ওহি, এগুলো হচ্ছে তাদের তিনজনের পক্ষ থেকে। এটা ওই প্যান্ট, হ্যাঁ অনেক ভুলে গেছে না, এটা হচ্ছে ওহি, এটা হচ্ছে
এখানে মামাদেরকে ধন্যবাদ জানাই দাও আর বাবাকে থ্যাংক ইউ পছন্দ করছে দাহির তারপর এটাও দাহির এটাও হলো দাহির আর এটাও হলো দাহির হ্যাঁ এগুলো কিনছে কোথা থেকে বাবা রংবাড়ি থেকে আর এগুলো কিছু কিনছে ইদির থেকে কিছু কিনছে অন্য একটা মার্কেট থেকে এক ও আচ্ছা এটাও হয়েছে দাহির খুব পছন্দের একটা ড্রেস এখন আপনাদের পছন্দ হলো কিনা কমেন্টে লিখবেন আর কোনটা তারা ঈদের দিন বিকেলে পড়বে কোনটা পরের দিন পড়বে অবশ্যই কমেন্টে লিখবেন আমিও জানি না আচ্ছা এটাকে এখন ব্লু কালারই বলি এটা ব্লু এটা ব্লু না এটা ধরো গ্রিন ও না আচ্ছা এটা একটা কালার আমি এখন ভুলে গেছি জুতা নিয়ে আসছে এখন সুমন্ত্র শুরু করে এই যে দেখেন আরেকটা কোথায় এই যে এটা কিন্তু একদিন পরে ফেলছে বুঝছেন ঈদ হবে না আমাদের তাই এটা পরে নিচে খেলতে চলে গেছে এটা তো আমার বাবা আমি এটাতে খেলে না আমার বাবা আমাকে সুপারমার্কেটে ফাটাই দিয়েছে হ্যাঁ সুপারমার্কেটে যেটা পড়ে গেছে ওটা ওখানে রেখে কই এটা পাই তোমার বাবা কিচ্ছু জানে না তোমার বাবা যে ঈদের ড্রেস যে কাউকে দেখাইতো আর আমি কি সবাইকে দেখাইতেছি কেউ কিন্তু দেখতেছে না তুমি কি জানো আপনারা কি দেখতেছেন আপনারা তো দেখতেছেন না এটা হলো দাহির বাবার গিফট স্যান্ডেল জুতা কখনো গায়ে ইয়ে করে না বাবা জুতা জুতা কখনো মুখে বসে না এটা হয়েছে আমার গিফট আমি এটা দাহিকে গিফট করছি আর হয়েছে আর এটা হয়েছে ওহি আর ওহির আরেকটা শুরু আছে ওইটা সে পরে ফেলছে এই হয়েছে দাই ওই এখনো পড়ো না ও আচ্ছা ও আচ্ছা একটু বেড়াইতে গেছে পরে নাই বুঝছেন একটু পায়ে দি বেড়াইতে গেছে ঠিক আছে ঈদ হবে আমাদের এগুলো তো আছে ঈদ হবে এখন বলো তোমরা যে এত এত ড্রেস পাইছো হ্যাঁ তোমরা কি খুশি ঈদে অল্প খুশি কেন অল্প খুশি আসলে তো আমাদের তো এবার মানি তারপর আমাদের একটু খুশি থাকতে হবে তাই না ওহি কি বলো মানে মা নাই তারপর আমাদের একটু খুশি থাকতে আমার দাহি একটু কম খুশি বুঝছো মা নাই তুমি তুমি খুশি আছো এগুলো পাইছো বেশি খুশি আচ্ছা কিন্তু আমাদের হাসি খুশি থাকতে হবে ঠিক আছে হ্যাঁ আমাদের হাসি খুশি থাকতে হবে এখন আপনারা সবাই বলবেন যে কে কোন ড্রেস পরবে ঠিক আছে আর এখানে সবাইকে আবারও ঈদ মোবারক দিয়ে আমরা ভিডিওটা শেষ করব তার আগে আমি একটা ছোট্ট কথা বলি দেখেন আমাদের সময় আমরা একটা ড্রেস পেতাম মাত্র একটা ড্রেস মনে হয় কেউ কেউ আজকে না জানা আমি একটা ড্রেস পেতাম আমার আব্বু দিত আর সেই ড্রেসটা লুকিয়ে রাখতাম রাতে পরি দেখতাম কেমন আর জুতো কেমন জুতো আপনার খাটের উপরে উঠে পড়তাম খাটের উপরে উঠে পরি দেখতাম যেন ময়লা না লাগে আর দাঁড়াও একটু শুনে কথা এখন দেখেন এত এত ড্রেস পাওয়ার পরও কিন্তু আমরা সেই খুশিটা ফিরে পাই না আমার কথাটার সাথে আপনাদের মিল আছে কিনা দেখবেন কারণ এখন সবাই মনে হয় তিন চারটা করে ড্রেস কেউ গিফট পায় কেউ নিজের বাবার টাকা দিয়ে কিনতেছে কিন্তু দুই তিনটা ড্রেস হয়ে যায়
তারপরে কিন্তু সেই কালে খুশি হয়, খুশি হতে পারি না সবাই। নামাজ পড়ে আসি খুলি, পরে আরেক বোনের দিছি, আর ওই বোনে যাই আবার পড়ি ঈদের নামাজ সালাম দিচ্ছে সবাই। ওই সময় এক জোড়া জুতা দিছে আমার বাবা, বসবে তারপরে কিন্তু অনেক খুশি লাগছে না, অনেক খুশি লাগছে। আর এখন তো এখন দুইটা পাবার জন্য ওই খুশিটা ফিরে পাবা না, দেখবে এখন দুই বোনে তো দুইটা কিনা সমর্থন আছে না, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু তারপরে কিন্তু ওই খুশিটা তোমাদের এখন লাগবে না। এবার দেখো আসলে এখন সেই খালি খুশি না, দেখছেন এখন জেসমিনের কথাটা আপনারা বুঝছেন কিনা জানি না, জেসমিনের আব্বু জেসমিন আর জেসমিনের বোন দুইজনকে একটা ড্রেস কিনে দিত, মানে সকালে এক বোনে পড়তো বিকালে আরেক বোনে পড়তো, কিন্তু যখন খুলে দিত ড্রেসটা তখন কিন্তু কান্নাকাটি করতো, করে আরেক বোনে পড়তো খুশি হইতো, কিন্তু তারপরও তারা দুই বোনের মধ্যে অনেক খুশি কাজ করতো ভাগাভাগি করে পড়তে জন্য। আর এখন কিন্তু দুই বোনে দুইটা ড্রেস কিনতে পারে, কিন্তু সেই খুশিটাও নেই, সেই কারাকানিটাও নেই, বুঝছো? তারা দুইজনে একটা ড্রেস পড়তো, মানে একটা গেঞ্জি তোমাদের দুইজনকে দিচ্ছে। আপনারা কি দেখছেন বলেন তো, লেখেন তো আপনারা কেউ দেখছেন? কেউ দেখে নাই, মন খারাপের কিছু নাই, কেউ দেখে নাই। আচ্ছা আমরা বিকেলে যা একটা ড্রেস কিনে নিয়ে আসবো, ওইটা দেখাবো না, আমরা দুজনে দুটা ড্রেস কিনে নিয়ে আসবো, ঠিক আছে? আর আপনারা কেউ এটা দেখবেন না, ঠিক আছে? এই ভিডিওটা প্রত্যেকটা কমেন্ট কিন্তু দাই পড়ে, আপনারা কমেন্ট করতে ভুলবেন না। ওকে আল্লাহ হাফেজ।